নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইরুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারেও বহুবার যেগুলো এসেছে, আজকে আমরা সেই প্রশ্নগুলোই নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, শ্রেণীর মধ্যে শিক্ষক হলেন একজন নেতা, কথাটির অন্তর্নিহিত অর্থ হলো, উত্তর করার চেষ্টা করুন সবাই। ঠিক উত্তর, তিনি শ্রেণীকক্ষের একজন অধিপতি। পরবর্তী প্রশ্ন, একটি প্রবাহ প্রচলিত আছে, দুজন ছাত্র বা ছাত্রী একই রকম হয় না, এর মানে কি? উত্তর করার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর দিয়েছেন, উপরের সবকটি ঠিক। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসাবে কি ব্যক্ত করেছেন? উত্তর করার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, বিশ্ব সত্তা ও বিশ্ব সত্তার সম্মিলন। পরবর্তী প্রশ্ন, শিক্ষককে কার্যকারী গণসংযোগকারী হতে হলে কি দরকার? উত্তর করার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, শিক্ষা দেওয়ার সময় প্রশ্ন জিজ্ঞাসা করা। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? চেষ্টা করুন উত্তর দেওয়ার সবাই। সঠিক উত্তর, ছাত্রছাত্রীর প্রয়োজনে সামিল হওয়া। পরবর্তী প্রশ্ন, আদর্শ শিক্ষকের কাজ মানে একজন আদর্শ শিক্ষক কি কাজ করে? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, উপরের সবকটি। পরবর্তী প্রশ্নে আসছি, নিচের কোন আদর্শটি শিক্ষার্থীর আভ্যন্তরীণ প্রেরণা যোগায়? উত্তর করার চেষ্টা করুন। সঠিক উত্তর দিয়েছেন, এটা করার চেষ্টা করো, তুমিও শিখবে। পরবর্তী প্রশ্ন, শিশুরা জ্ঞান গঠনকারী ক্ষুদে বৈজ্ঞানিক, কার অভিমত এটি? ফিনার, প্যাভলভ, ইয়েপু, পিয়াজেট? উত্তর করুন সবাই, পিয়াজেট। পরবর্তী প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে সবাই জানি, এটা মহাত্মা গান্ধী হবে, দেখি সবাই উত্তর করুন, আমি বলেই দিলাম। সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, সর্বোত্তম শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা কেন তৈরি করা হয়েছিল? উত্তর চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর দিয়েছেন, সমাজের প্রয়োজনের সহ সবগুলি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে পূর্ণ সাক্ষরতা পরিকল্পনা সফল না হওয়ার প্রধান কারণ কি? কেন পূরণ হয়নি না হওয়ার জন্য? উত্তর করুন সবাই, লক্ষ্য অর্জনে ইচ্ছার অভাব। পরবর্তী প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরে শিক্ষা নিয়ে পর্যালোচনা করেন? উত্তর করুন সবাই, গুড, নারী শিক্ষা। পরবর্তী প্রশ্নে আসি, প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্রগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? চেষ্টা করুন সবাই উত্তর দেওয়ার, আমি বলছি না। সঠিক উত্তর, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষা কোন ধরনের প্রক্রিয়া? চেষ্টা করুন উত্তর দেওয়ার। সঠিক উত্তর, একটি সামাজিক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, ছাত্রদের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায় কি? চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, প্রথাগড়ে পড়াশোনা। পরবর্তী প্রশ্ন, ইন সার্ভিস টিচিং লার্নিং আরো বেশি কার্যকরী হতে পারে কিভাবে? চেষ্টা করুন সবাই উত্তর দেওয়ার, আবাসিক প্রোগ্রাম হিসেবে এটিকে তৈরি করার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের ধারণা গঠনে বা বদ্ধ ধারণার মূল ধারণার পরিবর্তনে শিক্ষকের কেমন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? চেষ্টা করুন উত্তর দেওয়ার, ধারণাটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তৃত আলোচনা করা। পরবর্তী প্রশ্ন, প্রজ্ঞা কগনিটিভ কোন মানসিক সংগঠনের সঙ্গে সম্পর্কিত? চেষ্টা করুন উত্তর দেওয়ার। সঠিক উত্তর, চিন্তন। পরবর্তী প্রশ্নে আসছি, প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য থাকা উচিত? উত্তর করার চেষ্টা করুন সবাই, সৈর্যশীল। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আচরণ নিচের কোন উপাদানটির উপর নির্ভর করে? চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, প্রেরণা। পরবর্তী প্রশ্নে আসছি,
শিখনের সামাজিক তত্ত্বের প্রবক্তা কে? থর্নডাইক, বাটুরা বা বাহুরা, কোহলবার্গ না বাইডোটস্কি? উত্তর দেওয়ার চেষ্টা করুন, বাহুরা। পরবর্তী প্রশ্নে আসছি, জীবন বিকাশের কোন স্তরে শিশু তার সঙ্গী দলের সক্রিয় সদস্য হয়? সঙ্গী দলের সক্রিয় সদস্য মানে অ্যাক্টিভ। উত্তর দেওয়ার চেষ্টা করুন, সঠিক উত্তর কৈশোরে। পরবর্তী প্রশ্নে আসছি, শিশু শিখনে পিতামাতা হবেন কিরকম ধরনের? চেষ্টা করুন উত্তর দেওয়ার সবাই। সঠিক উত্তর প্ররোচক। পরবর্তী প্রশ্নে আসছি, প্রাথমিক বিদ্যালয়ে কেমন ধরনের শিক্ষা প্রদীপন কার্যকরী করা বাঞ্ছনীয়? উত্তর দেওয়ার চেষ্টা করুন। সঠিক উত্তর দিয়েছেন, সবগুলি সঠিক। পরবর্তী প্রশ্নে আসছি, কোন গুণটি বংশগতি প্রাপ্ত নয়, বংশানুক্রমিক হারে যেটা না আসে? উত্তর দেওয়ার চেষ্টা করুন। সঠিক উত্তর দিয়েছেন, প্রতিক্রিয়া। পরবর্তী প্রশ্নে আসছি, আপনি একজন বুদ্ধিমান ছাত্র আবিষ্কার করলেন, আপনি কি করবেন, মানে তার সাথে কি করবেন? উত্তর করার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, তাকে উদ্বুদ্ধ করবেন যাতে সে আরো উন্নতি করতে পারে। পরবর্তী প্রশ্নে আসছি, সাধারণ শিশুদের বুদ্ধাঙ্ক কত হওয়া উচিত? এটা সবার জানা, চেষ্টা করুন। সঠিক উত্তর দিয়েছেন, 90 থেকে 110-এর মধ্যে। পরবর্তী প্রশ্নে আসছি, লিঙ্গ বৈষম্য কেমন ধরনের বাধা? অর্থনৈতিক, সামাজিক, দুটি না কোনোটি নয়? চেষ্টা করুন সবাই। গুড, সবাই সামাজিক বাধা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিক্ষামূলক পারদর্শিতার সঙ্গে সম্পর্কিত নয়, বংশগতি, অভিজ্ঞতা, অনুশীলন না আত্মশিখন? উত্তর করুন সবাই। সঠিক উত্তর দিয়েছেন, বংশগতি। পরবর্তী প্রশ্নে আসছি, চিন্তন নিচের কোন উপাদানটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত, অনুভূতি, প্রত্যক্ষণ, ভাষা না ধারণা? উত্তর দিন সবাই। সঠিক উত্তর, ভাষা। পরবর্তী প্রশ্নে আসছি, নিচের কোন দক্ষতার বিকাশে শিশুদের গল্প বলা হয়, লিখন, শ্রবণ, পঠন, কথন? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, শ্রবণ। পরবর্তী প্রশ্নে আসছি, সাক্ষাৎকার শিক্ষার্থীর কোন সংগঠনটির বিকাশ ঘটায়? চেষ্টা করুন সবাই। গুড, সবাই সঠিক উত্তর দিয়েছেন, আবেগাঙ্ক। পরবর্তী প্রশ্নে আসছি, পুরুষদের দেহে কোন ক্রোমোজোম থাকে? চেষ্টা করুন সবাই, এটা সবার পারা উচিত। সঠিক উত্তর দিয়েছেন, দেখিনি উত্তর, XY। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষার্থীদের ভুল ত্রুটিগুলিকে শিক্ষক কেমন চোখে দেখবেন? চেষ্টা করুন, পেডাগগির কোশ্চেন এটা, উত্তর দেওয়ার দিন উত্তর, হ্যাঁ ঠিক, শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার গভীরতা নির্দেশক। পরবর্তী প্রশ্ন, কোন বিবৃতিটি সত্যি বা সঠিক? চেষ্টা করুন, সঠিক উত্তর, শিক্ষক আবেগের। পরবর্তী প্রশ্ন, বংশগতি গুণ পরিবেশ সমান সমান কি হবে, বুদ্ধি, ব্যক্তিত্ব, বিকাশ না সমাজ? উত্তর করুন, সঠিক উত্তর, ব্যক্তিত্ব। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষকের মুখ্য উদ্দেশ্য কি? একজন শিক্ষক হিসেবে তার মুখ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, শিক্ষার্থীদের আদর্শ জীবন গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন, সিলেবাস শব্দটির বাংলা প্রতিশব্দ কি? চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর, পাঠ্যসূচি। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষার 3H অর্থাৎ হেড, হার্ট, হ্যান্ড ধারণাটি কার? রুশো, ব্যানফোর্ড, নান না পোস্তালোৎসি? উত্তর করুন সবাই, ব্যানফোর্ড। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষার্থীর গণতান্ত্রিক চেতনার উন্মেষ ঘটায় ব্রতচারী, ফাউন্ড, NCC না সবগুলি? উত্তর করুন সবাই। সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবগুলি সঠিক। পরবর্তী প্রশ্নে আসছি, প্রাচীন ভারতের শিক্ষার্থীদের যে চর্চার উপর গুরুত্ব দেওয়া হতো সেটি হলো জ্ঞান চর্চা, মানসিক চর্চা, সাহিত্য চর্চা না দৈহিক চর্চা? উত্তর দিন, সঠিক উত্তর দিয়েছেন, মানসিক চর্চা। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষক হলেন প্রকৃত ইতিহাস রচয়িতা, কে বলেন এটি? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই, আশা করি সবাই পারবেন। সঠিক উত্তর দিয়েছেন, HG ওয়েলস। পরবর্তী প্রশ্নে,
কত বছর বয়সে অর্থপূর্ণ ধারণা গঠিত হয়? 3, 6, 9 না 5? উত্তর করুন। অর্থপূর্ণ ধারণা, উত্তর করুন। 6 বছর বয়সে। পরবর্তী প্রশ্নে আসছি, সাইকোনিউরোটিক ইনভেন্টরি এর আবিষ্কারক হলেন? উত্তর করুন। সঠিক উত্তর দিয়েছেন উডওয়ার্থ। পরবর্তী প্রশ্নে আসছি, শিশুর ভাষার বিকাশ শুরু হয় কোন শব্দ দিয়ে? বাবা, মা, কান্না না কোনোটি নয়? উত্তর দেওয়ার চেষ্টা করুন। সঠিক উত্তর কান্না। পরবর্তী প্রশ্নে আসছি, কিন্ডারগার্টেন পদ্ধতি শিক্ষার কে উন্নতি করেন? ফ্রয়েবেল, রুশো, স্পেন্সার, জন লক? উত্তর দেওয়ার চেষ্টা করুন। সঠিক দিয়েছেন ফ্রয়েবেল। পরবর্তী প্রশ্নে আসছি, নিচের কোন শিক্ষা সহায়ক সামগ্রী ছাত্রদের পড়তে, ব্যাখ্যা করতে ও পরিসংখ্যান তুলনা করতে সাহায্য করে? চেষ্টা করুন উত্তর দেওয়ার। সঠিক উত্তর দিয়েছেন গ্রাফ। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষক ও শিক্ষার্থীর আদর্শ সম্পর্ক কি? চেষ্টা করুন সবাই উত্তর দেওয়ার। পেডাগগির কোশ্চেন। সঠিক উত্তর দিয়েছেন পিতা পুত্রের। পরবর্তী প্রশ্নে আসছি, ভারতের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সব থেকে বেশি? ভালো কোশ্চেন এটা, উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর ত্রিপুরা। পরবর্তী প্রশ্নে আসছি, শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত, মানে শিক্ষক কোন দিকটা নজর দেবে? উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। সঠিক উত্তর দিচ্ছেন ছাত্রদের ক্লাস করতে সাহায্য করা। সৌজন্যে WB মক টেস্ট অ্যাপ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।